দ্বিতল পদ্মা সেতুর সুপারস্ট্রাকচারে রেল চলাচলের ব্যবস্থা মূল ডিজাইনেই রাখা আছে। মূল সেতুর সাথে সাথেই শেষ হবে এর নির্মাণ কাজও। আমাদের ব্রিজের উপরে রেল লাইন যথাসময়ে নির্মাণ হবে, আমাদের যখন টার্গেট আমাদের রেল লাইন সহই টার্গেট। কিন্তু রেলপথে পদ্মার দুই পারে জনপথকেও যুক্ত করতে হবে, এজন্য পদ্মা রেল লিংক প্রকল্প চূড়ান্ত করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রকল্পে ইউলুপ সহ 215 কিলোমিটার রেল লাইন স্থাপিত হবে। এর মধ্যে রেল লাইন ঢাকা থেকে মাওয়া, জাজিরা থেকে ভাঙ্গা এবং নড়াইল হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার। শুরু হবে ঢাকা থেকে পদ্মা ব্রিজ পার হয়ে জাজিরা হয়ে ভাঙ্গা হয়ে নড়াইল হয়ে যশোর গিয়ে শেষ হবে। ভাঙ্গা থেকে আমাদের যাতে নদীর এপার পর্যন্ত যাতে পদ্মা ব্রিজের নিচ দিয়ে আমরা কানেক্টিভিটি বেরিয়ে সেটা আমরা প্রায়োরিটি ওয়ান বেসিস আমরা দ্রুত সম্পাদিত করব। রেলপথ মন্ত্রণালয় ইতোমধ্যেই পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট পরিপূর্ণ কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টের দায়িত্ব ইতোমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। প্রায় 35,000 কোটি টাকার এই নতুন প্রকল্পটিতে নিজস্ব অর্থায়নের পাশাপাশি অর্থের যোগান দেবে চীন। জমি অধিগ্রহণ, নকশা যাচাই বাছাই এবং পুনর্বাসনের কাজও চলছে একই সাথে। আমরা অলরেডি 3 ধারার নোটিশের প্রস্তাব আমরা দিয়ে দিয়েছি। কিছু জমি জাস্ট আপনার সাইট চেঞ্জ হয়েছে, জমির পরিমাণ চেঞ্জ হয়নি। প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা আর্থিক যোগানের। ইআরডি তা করতে পারলে প্রকল্পটি শেষ করার আশাবাদ রেলমন্ত্রীর। সব কিছু ঠিক হয়ে এখন আছে শুধু লোন এগ্রিমেন্ট বাকি। লোন এগ্রিমেন্ট হওয়ার পর পরে আমরা কাজ শুরু করব, নির্মাণ কাজে হাত দেব। এই জন্য আমাদের ইআরডি এই ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। প্রকল্পের মেয়াদ 5 বছর হলেও অগ্রাধিকার ভিত্তিতে ভাঙ্গা মাওয়া লাইনের কাজ মূল পদ্মা সেতুর নির্মাণের আগেই শেষ করার প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোনালী রঙে জলজল করা এই স্প্যানটি দেখলে পদ্মা সেতুর মূল অবয়ব সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যাবে। 150 মিটার লম্বা এবং 12 মিটার প্রশস্ত স্প্যানটির উপরে ডেকে 22 মিটার প্রশস্ত একটি রাস্তা হবে, যা দিয়ে চলবে সাধারণ যানবাহন আর নিচের অংশ দিয়ে চলবে রেলগাড়ি। আর এই সুবিধা দেশবাসী ভোগ করবে 2018 সালের ডিসেম্বর মাসে বলেই আশা করা যাচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।